নমস্কার, জয় মা কালী। আজকে বশীকরণের আরেকটা পাঠ নিয়ে এসেছি, সে পাঠটা হচ্ছে অধিবাসী সবরতন্ত্র। সেই তন্ত্রতে কীভাবে বশীকরণ করা হয়, ভারতের প্রাচীন জনজাতি তাদের নিজস্ব একটা তন্ত্রের প্রক্রিয়া আছে এবং সেটা মা কালীর সাধনার একটা অংশ, অধিবাসী সবরতন্ত্র। এবং যেটা আমাদের ভারতের প্রাচীন জনজাতি এখনও তাদের ধারাটাকে বজায় রেখেছে এবং তারা তাদের এই প্রয়োগগুলো খুব গোপনভাবে করে থাকে। এবং এই অধিবাসী সবরতন্ত্র, তার বশীকরণ, এটা একটা কঠিন প্রক্রিয়া এবং এখানে সমস্তটাই ভেজস দ্রব্যগুণ লাগে। জঙ্গলে নানা রকম জড়িবুটি, যার সঙ্গে সেই তান্ত্রিকরা পরিচিত এবং সেই তান্ত্রিকদের যে প্রক্রিয়া, তাকে নিয়ে আজকে এই আলোচনা। আমি এখানে একটা জিনিস বলে রাখছি, যদি নিজের স্বামী বা স্ত্রীর জন্যই এটা প্রয়োগ করবেন, এই যেটা শেখাবো সেটা কিন্তু কোনোভাবেই অন্য অবৈধ কোনো বশীকরণের ক্ষেত্রে প্রযোজ্য নয়। যদি করেন এটা কিন্তু অবশ্যই নিজের ক্ষতি ডেকে আনবেন এবং খুব শুদ্ধ মনে এই বশীকরণ প্রক্রিয়াটা করবেন এবং মা কালীর কাছে স্মরণ করে, মা কালীর কাছে নিজেকে অর্পণ করে এবং খুব ভক্তি মনে ঈশ্বরের অগাধ বিশ্বাস রেখে এটা করবেন। এর প্রধান উপাদান হচ্ছে মাটি। আদিবাসী তন্ত্রের ম্যাক্সিমাম জিনিসের মধ্যে মেন হচ্ছে উপাদান হচ্ছে মাটি। পবিত্র মাটি ছাড়া এই জিনিস করা যায় না। কি নেবেন, কীভাবে নেবেন? প্রথমে হচ্ছে কৃষ্ণপক্ষের যেই দিন করবেন সেই দিন কিন্তু অবশ্যই আপনার অমাবস্যা হওয়া চাই, কৃষ্ণপক্ষের অমাবস্যা, এবং বার হওয়া চাই অবশ্যই শনিবার, তবেই কিন্তু এই প্রয়োগটা আপনি করতে পারবেন। কীভাবে করবেন তার প্রথম বলছি। প্রথমে হচ্ছে জোয়ার থাকবে, এরকম সময় নদীতে যাবেন, গিয়ে এক ডুপে এক মুঠো মাটি তুলবেন এবং ওই মাটি নিয়ে এসে আপনার কোনো কালীধামে বা কালীধামের সামনে আপনি রাখবেন এবং কালীধামের যেখানে বলি হয় সেই বলির যেখানে আপনার হাঁড়িকাঠ থাকে, হাঁড়িকাঠের গোড়া থেকে এক মুঠো মাটি নেবেন। যদি আপনি মহিলা হন বাঁ হাত দিয়ে নেবেন, যদি পুরুষ হন ডান হাত দিয়ে নেবেন। দুটো মাটিকে মেশাবেন, মিশিয়ে তার ওই মাটি দিয়ে আপনার মনের মানুষের কে স্মরণ করে একটা পুতুল বানাবেন এবং সেই পুতুলের পেটের মধ্যে শেষ জবার মূল নেবেন এবং সেই শেষ জবার মূল অবশ্যই আগে থেকে আপনাকে তুলে রাখতে হবে এবং সেটা জ্যৈষ্ঠা নক্ষত্রে সেটাকে সংগ্রহ করতে হবে, এটা আগে থেকে তুলে রাখবেন। এবং এটা শেষ লজ্জাবতীর মূল নেবেন এবং সেটা আপনাকে ভরণী নক্ষত্রে কালেক্ট করতে হবে। এবং একটা, এটা আপনি সব জায়গায় পাবেন কমন, সেটা হচ্ছে কৃষ্ণ তুলসী। কৃষ্ণ তুলসীর মূল নেবেন এবং সেইটাও কিন্তু আপনাকে জোগাড় করতে হবে অনুরাধা নক্ষত্রে। আগে এই জিনিসগুলো সব জোগাড় করে রাখবেন। এই তিনটে মূল ওই পুতুলের পেটের মধ্যে বাঁধবেন কালো দড়ি দিয়ে বা কালো সুতো দিয়ে বা কালো কার দিয়ে। এবং তারপরে ওই পুতুলের মাথায় সিঁদুর দেবেন, পুতুলের পেটের কাছে সিঁদুর দেবেন এবং অবশ্যই একটু কাঁচা হলুদ সংগ্রহ করে রাখবেন, সেটা পুতুলের বুকের কাছে দেবেন। দিয়ে একটা মন্ত্র আপনাকে বলতে হবে, এটা হচ্ছে খুব গোপন জিনিস, তবুও আমি বলে দিচ্ছি, এটাকে আপনি লিখে নিতে পারেন বা রেখে দিতে পারেন, আপনি ইয়ে রাখবেন। সেই মন্ত্রটা হচ্ছে আয় আয় মনের মানুষ ফিরে আয়, রিং হুং লং শট হুং বসং মম
দিয়ে তারপরে অমুকং অমুক আয় আয় ফিরে আয় লং রিং হুং রিং আবার রিং বলবেন দুবার রিং হবে বসং মম ফট হুং রিং ফট সোহা সাহা নয় কিন্তু সোহা এটা হচ্ছে পুরো মন্ত্রটা এই মন্ত্রটাকে আপনাকে 331 বার বলতে হবে বলে ওই পুতুলটাকে নেবেন নিয়ে আপনি সিধে একদম সিধে কোনো দিকে ফিরে তাকাবেন না সিধে যাবেন গিয়ে একটা শ্বেত জবার গাছের গোড়ায় ওটাকে পুঁতে দেবেন লাল কাপড় দিয়ে এবং যখন পুঁতবেন যেন কেউ সেটাকে না দেখে একদম অব্যর্থভাবে বলছি আপনার মনের মানুষ অবশ্যই আপনার থাকবে কিন্তু আবার আপনাকে সাবধান করলাম এটা কিন্তু বৈধ বশীকরণের ক্ষেত্রেই হয় আপনার স্বামী নালে স্ত্রী এছাড়া অন্য কারোর উপর প্রয়োগ করবেন না করে দেখুন অবশ্যই ফল পাবেন জয় মা কালী ভালো থাকবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই এটাকে লাইক করবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করবেন এবং আপনার এই ভিডিও যদি ভালো লাগে আপনার বন্ধুদেরকে শেয়ার করবেন তাদেরও এই জিনিসটা করার সুযোগ করে দিন ভালো থাকবেন জয় মা কালী